পোলিও নির্মূলের জন্য ভারতের কাছে সাহায্য চাইবে পাকিস্তান। ইমরান খানের সরকার আলোচনার পর এমনই সিদ্ধান্ত নিয়েছে। কাশ্মীর সংবিধানের 370 ধারা বিলোপের পর থেকে ভারতের সঙ্গে সব রকম ব্যবসায়িক সম্পর্ক ছেদ করেছে পাকিস্তান। তবে এবার নাগরিকদের স্বার্থে ওষুধ আমদানির ক্ষেত্রে ভারতের সাহায্য নেবে বলে ঠিক করেছে ইমরান খানের সরকার। জমিয়ত উলেমার প্রধান তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিসা মঞ্জুর করল না বাংলাদেশ সরকার। 26 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার জন্য ভিসার আবেদন করেছিলেন তিনি, তবে তাকে ভিসা দেওয়া হয়নি। মন্ত্রীর সংগঠন বিবৃতি দিয়েছে, বিদেশ সফরের জন্য নবান্ন ও কেন্দ্রীয় সরকারের অনুমতি পেয়েছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী, কিন্তু তাও তাকে ভিসা দেওয়া হয়নি। গোটা দেশের নাগরিকপঞ্জী নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মঙ্গলবার পর্যন্ত মিল ছিল না। রবিবার নরেন্দ্র মোদীর রামলীলা ময়দানে সবাই বলেছিলেন সারা দেশের এনআরসি চালুর বিষয়ে কোনো আলোচনা হয়নি, তবে 48 ঘন্টা পর অমিত শাহের গলাতেও একই সুর। তাদের এমন মতবদল নিয়ে তীব্র কটাক্ষ করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। দেশের 130 কোটি নাগরিকের সঙ্গে অত্যুত শাহে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে বাদ সাধল ক্লাউড, মেঘ ভেদ করে সেভাবে দেখা সম্ভব হয়নি প্রধানমন্ত্রীর। তাই আপেক্ষে টুইট করেন, দেশবাসীর সঙ্গে আমিও সূর্যগ্রহণ দেখার অধীর অপেক্ষায় ছিলাম, দুর্ভাগ্যবশত মেঘে ঢাকা থাকায় সূর্যগ্রহণ দেখা হয়ে ওঠেনি। সিএএ এবং এনআরসি বিরোধী উদ্ভূত হিংসার বিরোধিতা করে এই প্রথম মুখ খুললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। চলতি মাসেই অবসর নিচ্ছেন বিপিন রাওয়াত। তার আগে দেশের অভ্যন্তরে অস্থিরতা নিয়ে সেনাপ্রধানের মন্তব্যে জোর সমালোচনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তিন মিথ্যে, ঠিক যেন তিন সত্যির মতো, ততটাই মিথ্যে। মোদীকে আরএসএস এর প্রধানমন্ত্রী এবং মিথ্যাবাদী বলে সকাল সকাল কটাক্ষ করলেন রাহুল গান্ধী। মিথ্যাবাদী কেন, প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে বলেছিলেন দেশের কোথাও আটক কেন্দ্র নেই, প্রমাণ দিতে বিসিসি এর ভিডিও রিপোর্ট তুলে ধরেন রাহুল গান্ধী। উপলক্ষ যাই হোক, খবরে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার চশমা পরে দেখলেন সূর্যগ্রহণ, সেই চশমাটি হয়ে উঠল বিতর্কের কেন্দ্রবিন্দু। নেটিজেনদের একাংশের দাবি, রোজ চশমাটি একটি জার্মান সংস্থান, যার মূল্য ভারতীয় মুদ্রায় কম করে 1.5 লক্ষ টাকা। জাতীয় জনসংখ্যা পঞ্জির জন্য বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করতে গেলে সরকারকে ভুল তথ্য দিন। এই ধরুন নাম জিজ্ঞাসা করলে বলুন রঙ্গা, বিল্লা কিংবা কুম্ফু কুত্তা। ঠিকানা চাইলে দিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা, 7 নম্বর রেসকোর্স রোড। ভুল তথ্য দিয়ে সরকারকে এমনভাবে বিভ্রান্ত করার পরামর্শ দিলেন লেখিকা অরুন্ধতী রায়। এবার পাখির চোখ দিল্লি, কেজরিওয়াল সরকারকে পর্যদস্ত করতে আদা জল খেয়ে ময়দানে নেমেছে মোদী শাহ জুটি। বৃহস্পতিবার দিল্লির এক জনসভায় বিজেপির সভাপতি অমিত শাহ বলেন এনআরসি ও সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা, তাদের টুকরো টুকরো ক্যাং বলে কটাক্ষ করলেন অমিত শাহের হুঁশিয়ারি। এবার সময় এসেছে ভারতে উচিত শিক্ষা দেওয়ার। সূর্যগ্রহণের দিনে কুসংস্কারের গ্রাসে কর্ণাটকের তাজ সুলতানপুর এলাকা, কাদামাটিতে গর্ত করে গলা পর্যন্ত পুঁতে রাখা হলো এক শিশুকে, তার পুরো শরীর কাদামাটির নিচে, মাটির উপর গেজে শুধু মাথা, ঠিক যেন জ্যান্ত সমাধির আয়োজন। নাগারে কেঁদে চলেছে শিশু, নিদারুণ কষ্টে আর ভয়ে বেরিয়ে আসতে চাইছে সে, কিন্তু কে শুনে তার কান্না। সবাই তখন ব্যস্ত সূর্যগ্রহণের সংস্কার মানতে।
এনআরসি এবং সিএএ নিয়ে দেশে জোড়া বিক্ষোভ কিছুটা স্থিমিত হতেই এবার প্রতি আক্রমণে মরিয়া বিজেপি সরকার। আগেই ঠিক হয়েছিল দেশব্যাপী 250টি সাংবাদিক বৈঠক করবেন বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার সেই পাল্টা প্রচারের রূপরেখা তৈরি করে নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা। গলায় লাল মাফলার, চোখে রোদ চশমা, সূর্যগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবি নিয়েই পোস্ট করলেন টুইটারে। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে মজার মজার মিমের ঝড়, কোনোটা পক্ষে কোনোটা বিপক্ষে। এর মধ্যেই একটি টুইটার হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে পোস্ট করা হলো, এটা মিমের উপাদান হয়ে উঠেছে। সেই পোস্টটি রিটুইট করে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হিংসার ঘটনায় সমালোচনা করেছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তার মন্তব্য সুনজরে দেখছে না কংগ্রেস। লোকসভায় তাদের দলনেতা অধীর চৌধুরীর মন্তব্য বিজেপি নেতাদের মতো কথাবার্তা বলছেন সেনাপ্রধান। পোলিও নির্মূলের জন্য ভারতের কাছে সাহায্য চাইবে পাকিস্তান। ইমরান খানের সরকার আলোচনার পর এমনই সিদ্ধান্ত নিয়েছে। কাশ্মীর সংবিধানের 370 ধারা বিলোপের পর থেকে ভারতের সঙ্গে সব রকম ব্যবসায়িক সম্পর্ক ছেদ করেছে পাকিস্তান। তবে এবার নাগরিকদের স্বার্থে ওষুধ আমদানির ক্ষেত্রে ভারতের সাহায্য নেবে বলে ঠিক করেছে ইমরান খানের সরকার। জমিয়ত উলেমার প্রধান তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিসা মঞ্জুর করল না বাংলাদেশ সরকার। 26 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার জন্য ভিসার আবেদন করেছিলেন তিনি, তবে তাকে ভিসা দেওয়া হয়নি। মন্ত্রীর সংগঠন বিবৃতি দিয়েছে, বিদেশ সফরের জন্য নবান্ন ও কেন্দ্রীয় সরকারের অনুমতি পেয়েছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী, কিন্তু তাও তাকে ভিসা দেওয়া হয়নি। গোটা দেশের নাগরিকপঞ্জি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মঙ্গলবার পর্যন্ত মিল ছিল না। রবিবার নরেন্দ্র মোদী রামলীলা ময়দানে সবাই বলেছিলেন সারা দেশের এনআরসি চালুর বিষয়ে কোনো আলোচনা হয়নি, তবে 48 ঘন্টা পর অমিত শাহের গলাতেও একই সুর। তাদের এমন মতবদল নিয়ে তীব্র কটাক্ষ করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।